বন্দে পুরুষোত্তমম ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নেব। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, অনেকগুলি প্রশ্নের উত্তর আমরা জেনে নেব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন, জানা না থাকলে আমরা নিশ্চয়ই জেনে যাব সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের কজন ভাই বোন ছিলেন এবং ওনাদের নাম কি কি? পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের পাঁচজন ভাই ও তিনজন বোন ছিলেন। পাঁচজন ভাইয়ের নাম যথাক্রমে প্রভাস, কুমুদ, ট্যাংরা, ফাল্গুনী, বিশ্ববিজয়, ও তিনজন বোনের নাম সুডিল, নির্মলা ও গুরুপ্রসাদী দেবী। ওনাদের মধ্যে ট্যাংরা, ফাল্গুনী, বিশ্ববিজয়, সুডিল, নির্মলা অল্প বয়সেই মারা যান। এবারে আমরা জেনে নেব ভারতবর্ষের ও বাংলাদেশের যে যে স্থানে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের ভাব সমাধি হয়েছিল। প্রথমে বাংলাদেশের যে যে স্থানে পরমদয়ালের ভাব সমাধি হয়েছিল সেই স্থানগুলির নাম হিমায়তপুর, প্রতাপপুর, বারাদি, খুকসা, জানিপুর, মদাপুর, হরিণাকুণ্ডু, কুষ্টিয়া, বড়াইচরা, রাতুলপাড়া, কাশীপুর ইত্যাদি। বাংলাদেশের এই জায়গাগুলিতে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের ভাব সমাধি হয়েছিল। ভারতবর্ষের একমাত্র স্থানে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার চক্রতীর্থে, ভারতবর্ষের একমাত্র এই স্থানে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের ভাব সমাধি হয়। দিনটি ছিল 28 ডিসেম্বর 1917। শ্রী শ্রী ঠাকুরের চক্রফট ধ্যানের প্রবর্তন হয় 1938 সালে। আর্য ভারত বর্ষ আমার জ্ঞান গরিমা গরবিনী, এই গানটি ভারতবর্ষকে নিয়ে শ্রী শ্রী ঠাকুর লিখেছিলেন 1940 সালে। অনুকূল আব্দ কি? অনুকূল আব্দ ক্যালেন্ডারের সূচনা কবে শুরু হয়? শ্রী শ্রী ঠাকুর যে বছর পাবনা থেকে দেওঘরে এসেছিলেন অর্থাৎ 1946 সাল, সে বছর অনুকূল আব্দ শুরু হয়। এই হলো অনুকূল আব্দ। শ্রী শ্রী ঠাকুর প্রথম দীক্ষা দেন কাকে? পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর ভক্তপ্রবর শ্রী সতীশচন্দ্র গোস্বামীকে প্রথম দীক্ষা দেন। থানকুনি পাতা না পাওয়া গেলে শ্রী শ্রী ঠাকুর তুলসী পাতা খেতে বলেছেন। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে, এই গানটি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর স্বয়ং রচনা করেছিলেন। প্রখ্যাত সুরকার অপরেশ লাহিড়ী 1968 সালে পাণ্ডব গৌরব যাত্রাপালায় গাইবার জন্যেই অপরেশ লাহিড়ী, সুরকার বাপি লাহিড়ির বাবা, এই গানে সুর দেন। তিনি সস্ত্রীক শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা গ্রহণ করেছিলেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের 100তম জন্ম মহোৎসবে 1987 সালে শ্রী শ্রী ঠাকুরের ছবি সম্বলিত 1 টাকা মূল্যের রঙিন ডাক টিকিট প্রকাশিত হয় ভারত সরকারের সৌজন্যে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর যখন পাবনা থেকে 1946 সালে দেওঘরে আসেন তখন শ্রী শ্রী ঠাকুরের বয়স ছিল 58। শ্রী শ্রী ঠাকুর 81 বছরের জীবনকালে মোটের ওপর 58 বছর কাটিয়েছিলেন পাবনায় এবং বাকি প্রায় 23 বছর কাটিয়েছেন দেওঘরে। শ্রী শ্রী ঠাকুর উনার জীবনের শেষ বাণীটি দিয়েছিলেন 24 ডিসেম্বর 1968 সালে। সেই বাণীটি হল, তোমার অন্ত হৃদয়দীপ্ত সহজ সাধন সিষ্ট হয়ে উঠু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নিলাম। আপনারাও শেয়ার করে সবাইকে জানার ও দেখার সুযোগ করে দেবেন।